আনন্দ সংবাদ। পুজো সামনে এসে গেছে, সাথে আমাদের কেনাকাটার শুরু হয়ে গেছে। করোনার যতই প্রকারটা থাকুক, বাঙালির কেনাকাটার উপর যে কতটা ধ্যান সেটা আমরা সিলেবাসে গিয়েই দেখে নিয়েছি। তো নতুন জামা যখন হচ্ছে, নতুন প্যান্ট যখন হচ্ছে, নতুন জুতো যখন হচ্ছে, তখন নতুন খাওয়া দাওয়ার জায়গাটা হলে কেমন হয়? তো আজকে আমরা সেই রকমই একটা নতুন জায়গা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, চুঁচুড়া শহরে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে বন্ধু। ইয়েস, এই যে সামনে দেখতে পাচ্ছ, ওয়েট অ্যান্ড ড্রাই নতুন রেস্টুরেন্ট। এর লোকেশনটা আমি তোমাদের বলে দিচ্ছি। তোমার এই আমার পেছনে যদি দেখতে পারো, এটা খাদ্যভবন রয়েছে। খাদ্যভবন থেকে টুয়ার্ডস আমি যদি মাঠের দিকে যাই, ডান দিকে পড়বে, ঠিক পুলিশ ব্যারাকের পেছনে। চলো তাহলে ভেতরের দিকে যাওয়া যাক। এই প্যান্ডামিক সিচুয়েশনে মোটামুটি লোকে সবাই এই সেফটি মেজারটা নিয়ে খুব বেশি ওয়েট। সো সেই জন্যে তোমার নিজের চোখেই দেখে নাও এনাদের প্রিকশন কী কী নিচ্ছেন। চলো কিচেনে একবার ঘুরে আসি। ওয়েট অ্যান্ড ড্রাই টেক আউট কাউন্টার ছিল আগে, ঠিক আছে? এটা এখন ডাইনিং করেছে। গতকাল থেকে মানে 12ই অক্টোবর থেকে এখানে ডাইনিং চালু হয়েছে, 24 সিটারের একটা ডাইনিং। ওয়েট অ্যান্ড ড্রাইতে আমি অনেকবারই এসেছি, কিন্তু এই যে মানে আমি এখন যে এই ডাইনিংটা এসে একটা পুরনো যে ফিলিং, কী বলবো, এই কুড়িবর্গা, তারপর একটা নস্টালজিক ফিলিং কাজ করছে আমার ভিতরে। আমার পার্সোনালি এটা লাগে কি, ছোটো শহরে যখনই কোনো নতুন রেস্টুরেন্ট খোলে না, মানে আমার চোখের ভিতরে কীরকম একটা একটা আলাদা অনুভূতি, একটা আবেগ কাজ করছে, তার উপর এই একটা পুরোনো ফিলিং দিয়ে সেই আবেগটাকে আরও মানে কী বলবো রসালো করে তুলেছে ওয়েট অ্যান্ড ড্রাই। তো এবার আমার হাতে মেনু কার্ডে প্রচুর আইটেম, চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান সব রকমই আছে। প্রাইস আমি যেটা দেখছি এখানে রিজনেবল, মানে অ্যাভারেজ, নর্মাল আমরা যেরকম রেস্তোরাঁয় খেয়ে থাকি নর্মাল প্রাইস এখানে। আমি একটা ক্ষেত্রে বলি, চিকেন আমি দেখছি যে চিলি চিকেন বা চিকেন মঞ্চুরিয়ান 170, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস অ্যাভারেজ, ঠিক আছে? চিকেন পাহাড়ি কাবাব, এটা হচ্ছে ফ্লাফি এগ। হ্যাঁ, ডেকোরেশনটা ফাটাফাটি, মানে আমি এরকম ফ্লাফি এগ দিয়ে গার্নিশ করা দেখিনি আগে, তো না, পুরো একদম ক্রিমের মতো উপরে মোটা একটা লেয়ার। আর চিকেন পাহাড়ি কাবাব নিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রথমে সিনিয়ে সিটিজেন আমার সামনে বসে আছে, একটু সার্ভ করে দিই। পুদিনা বা ধনিয়া পাতা দিয়ে হয়তো এই এই গ্রিন কালারটাকে এনেছেন এনারা। হ্যাঁ, এখানে স্যালাড, শসা এবং পেঁয়াজ, আর এখানে এই বেল পেপার। অসাধারণ টেস্ট এটা, টেস্ট অনেকটা কি বলো তো, হরিয়ালি কাবাবগুলো হয় না, ওরকম টাইপের টেস্টটা। উফ, ও খাচ্ছে আর আমি দুলো দিচ্ছিলাম। একটা ধনে পাতার ফ্লেভার আছে, আর স্মোকি যে ব্যাপারটা ওটাও পাচ্ছি। লেদু কাবাব ফার্স্ট ক্লাস খেতে, এটা পুরো নবাব নবাব ফিলিং আসছে। হ্যাঁ, যদি এটা প্লাস্টিকের ফুল, খাবারটা তো অরিজিনাল বাবা। এই যে নবরত্ন পোলাও, তার সাথে পনিরের চাল ফ্রাইজি। আচ্ছা, গার্নিশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই, যদিও আমরা এরকম জিনিস আগে পেয়েছি, কী বলো অভিষেক দা? এই যে পাইনঅ্যাপেল, কাজু, চেরি, কাজু দিয়ে আসছে নবরত্ন পোলাও, একদম নবরত্ন পোলাও। গন্ধ তো অপরূপ, দেখে হচ্ছে পনির ঝাল ফ্রাইজি। নামটার মধ্যেই একটা কিরকম একটা কি বলবো ঝাল ঝাল স্পাইসি একটা ব্যাপার আছে। আচ্ছা, টেস্ট করে দেখি, কিরকম একটা মিক্সড ফিলিং। ফ্রুট, বুকের মধ্যে ফ্রুট, একটা ফ্রুটের টেস্ট আলাদা। এই মশলাটা কী মশলা ইউজ করেছ, মানে কিসের, মানে জাফরান বা কিছু এই পোলাওয়ের মধ্যে? জাফরান না? হ্যাঁ, জাফরানের গন্ধ ঠিক ধরেছি আমি। অপরূপ একটা টেস্ট, বেশ স্পাইসি এই পনিরটা।
ক্যাপসিকামের একটা ফ্লেভার আছে, ক্যাপসিকাম দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি, বেশ স্পাইসি। এই যে নবরত্ন পোলাওয়ের যে কোয়ান্টিটি, একটা মানুষের জন্য অনেক, আমার মতো মানুষের জন্য অনেক, তাহলে তোমার মতো মানুষ মানে দুখানা খেয়ে নিতে পারবে বা দেড়খানা খেয়ে নিতে পারবে, মানে দেড় জন মানুষ খেয়ে নিতে পারবে এটা, আমি একা আমার জন্য অনেকটাই। প্রথমে আমার জন্য মুখে পড়লো আনারসটা, সুন্দর লাগছে, দারুণ পোলাটা, সত্যি দারুণ খেতে। এবার তার সঙ্গে আমি চিন ট্রাই করবো হান্ডি চিকেন, ওপরে দেখতে পাবো ক্রিম দিয়ে গার্নিশ করা আছে, ক্রিম রয়েছে। আচ্ছা, এটা যে টেক্সচারটা আই থিঙ্ক কোয়াইট মিষ্টি মিষ্টি হবে, বিকজ কাজু বাটা ফাজু বাটা দিয়ে করা রয়েছে, ওপরে ক্রিম দিয়ে দিয়েছে, অবশ্যই ক্রিম আছে, কাজু বাটা রয়েছে, সব মিলিয়ে আমার মনে হচ্ছে কোয়াইট মিষ্টি টেক্সচারটা পাবো। লেটস ট্রাই। ওটা কোয়াইট মিষ্টি মিষ্টি, বাট যেহেতু পোলাওটা মিষ্টি, এটা অতটা আমি প্রেফার করবো না এর সঙ্গে, মানে এটা অতটা বলবো না, আমার মনে হয় ঝাল ঝাল জিনিসটা যাওয়াই ভালো, দারুণ লাগছে এটা। যাই হোক, আমরা যে কটা খাবার খেলাম মোরালেস প্রতিটা খাবারই টেস্ট মনোবদ্ধ, সুন্দর, সত্যি সুন্দর, মানে আমি বাড়িয়ে চালিয়ে বলছি না, সত্যি সুন্দর। তোমরা এসে অবশ্যই একবার ট্রাই করো, দুর্গা পুজো এসে গেছে, খাবে না, চলে আসো খেতে, চলে আসবে এই ওয়েট অ্যান্ড ড্রাইতে। আমি এগুলো খাই, আর আমি আর মানে আমি আর দেবজ্যোতি এগুলো আজকে খাই, বাকি কথা পরে হচ্ছে। সো আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ, পুরো ভুড়িভোজ শেষ। তবে একটা জিনিস আমি বলবো, যদি ওনারা এই কোয়ালিটি যে একটা আমরা আজকে খেলাম মেনটেন করেন, চুচুড়োর বুকে আমার মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট হয়ে যাবে, আই থিঙ্ক, যদি মেনটেন করেন, কারণ সুপার, প্রতিটা খাবার দারুণ দারুণ, সত্যি দারুণ। আমরা যে কটা খাওয়া আইটেম খেয়েছি একদম ফার্স্ট ক্লাস। আচ্ছা, পেছনে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ, তার মানে পুজো এসে যাচ্ছে। এই পুজোতে চুচুড়োর মানুষের কাছে রিকোয়েস্ট, একবার ভিজিট অবশ্যই করবে এই জায়গাটা, অবশ্যই করবে, আমাদের খুবই ভালো এক্সপিরিয়েন্স হবে। আশেপাশে আরও অনেক রেস্টুরেন্টস আছে, ওয়েলকাম আছে, ফুড প্লাজা, আরও অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু আমি বলবো আউট অফ দ্য কপার কেটলও আছে। তো এই এতগুলো ভালো ভালো রেস্টুরেন্টের মধ্যে টাক্কর দিতে কিন্তু ওয়েট অ্যান্ড ড্রাই একদম, কারণ এদের প্রাইসটাও কিন্তু সেই অনুপাতে রিজনেবল এবং কম্পিটিটিভ প্রাইস, একদম ঠিক আছে। চলো তাহলে আজকে আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে, নতুন কত জায়গা আবার নিয়ে একদম। তাহলে জাস্ট বাংলা দ্য পেটুক বম সাইনিং অফ ফর দ্য ডে, টাটা। আজকে জরুরি অ্যানাউন্সমেন্ট বলতে আমরা ভুলে গেছিলাম, প্রথম চার দিনে গেলে 20% অফ হাড়ি ফ্রেন্ডস, হাড়ি 12 তারিখ ওপেন হয়েছে, আজ 13 তারিখ, 14, মানে আর দুদিনের মধ্যে তাড়াতাড়ি চলে এসো, 20% অফ, 20% মনে রাখো।